আজকে আমরা ব্যাখ্যা করব অ্যালেক্সি শারমান অ্যালেক্সির লেখা ক্রো টেস্টামেন্ট কবিতাটি। এটার টোটাল সাতটা সেকশন রয়েছে, সাতটা সেকশন আমরা বাংলাতে খুব তাড়াতাড়ি ব্যাখ্যা করব লাইন বাই লাইন। শুরু করা যাক। কেন লিপস ক্রো দ্যাট হেভি ব্ল্যাক বার্ড অ্যান্ড স্ট্রাইকস ডাউন অ্যাবেল। এখানে আমরা দুটো মেন কনসেপ্ট আমরা পাব, কেনকে এবং অ্যাবেলকে। এই যে কেন এবং অ্যাবেলের কথা আমরা পাচ্ছি, তো তারা কে? তো সে অনুযায়ী বলতেই হয় যে কেন হলো অ্যাডাম এবং ইভ, অর্থাৎ আমাদের যে পরম পিতামাতা, সে অ্যাডাম এবং ইভের বড় সন্তান, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র হচ্ছে কেন, এবং অ্যাবেল ছিল অ্যাডাম এবং ইভের কনিষ্ঠ পুত্র, অর্থাৎ ছোট ছেলে। তো এখানে একটা গল্প রয়েছে, একটা মিথ রয়েছে, যে হঠাৎ করে কেনই বা কেন অ্যাবেলকে মারছে, বা এখানে লিপস অর্থাৎ ভাড়া করছে বা হায়ার করছে বা ইউজ করছে ক্রো, ক্রোকে কেনই বা কেন হায়ার করছে, ব্যবহার করছে। এখানে ক্রো বলতে কাদের কথা বলা হয়েছে, একটা সুন্দর গল্প রয়েছে। তো কেন এবং অ্যাবেলের যে গল্প সেটা আমি বলি, যে কেন এবং অ্যাবেল দুজনেই ছিল দুই নিজের ভাই, আপন ভাই। তো তারা গডের কাছে নিজেদের কিছু অফারিংস অফার করব বলে ডিসিশন নিল। তো কেন তার নিজের অফারিংসটা ভগবানের কাছে দিতে চাইল এবং অ্যাবেলও তার নিজের অফারিংসটা দিতে চাইল গডের কাছে। এদিকে কেন নিজের মনে মনে একটু অহংকারী, তার কারণ হচ্ছে সে ছিল একজন ফার্মার, আর অ্যাবেল ছিল একজন রাখাল, গরু চড়াতো, আর সে ছিল ফার্মার। তাহলে যদি পদের দিক থেকে ধরি, সেদিক থেকে কেন উঁচুতে অবস্থান করছে। সেই জন্য দুজনেই যখন নিজের নিজের অফারিংসগুলো গডকে দিতে চাইল, তখন কেন ভেবেছিল যে আমার অফারিংসটা নেবে, কারণ আমি ওর থেকে পদে বড়। কিন্তু আনফর্চুনেটলি গড কিন্তু অ্যাবেলের অফারিংসটা অ্যাকসেপ্ট করলো এবং রিজেক্ট করলো কেনের অফারিংসটা। তখন সে যে দ্বিধা, যে আমারটা অ্যাকসেপ্ট করলো না রিজেক্ট করলো, আমার ভাইয়েরটা অ্যাকসেপ্ট করলো, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের ফলেই কেন ঠিক করলো অ্যাবেলকে মেরে ফেলবে। কিন্তু যেহেতু তার আপন ভাই, সেহেতু নিজে মারতে পারছে না, বিবেকে আটকাচ্ছে। ঠিক সেই তখন থেকে আমরা এই কবিতাটি শুরু করছি। কেন লিপস ক্রো, লিপস মানে হায়ার করা, ভাড়া করা বা ইউজ করা, ভালো করে বললে বলা যাবে ইউজ করা। কেন ক্রোকে ইউজ করেছিল, ক্রো মানে কি আমরা জানি, ক্রো মানে কাক। সেই জন্য এখানে বলা হয়েছে দ্যাট হেভি ব্ল্যাক বার্ড, খুব প্রকাণ্ড একটা বড় কালো পাখি, সেটা হচ্ছে কাক। অ্যাকচুয়ালি কাক এখানে কালো নয়, সরি, কাক এখানে কাককে বলা হয়নি, এখানে কাকের বিবরণ দিয়েছে দ্যাট হেভি ব্ল্যাক বার্ড, কালো একটা বিশাল আকৃতির একটা পাখি। কিন্তু এখানে কাক বলতে আমেরিকান নন হোয়াইট পিপুলদের কথা বলা হয়েছে, কালো চামড়ার মানুষদের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি পুরো কবিতাটাতে আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে কত নিচু স্থানে রাখা হতো, কিভাবে তাদের উপর অত্যাচার করা হতো, সেটাই কবি শারমান অ্যালেক্সি শারমান ব্যাখ্যা করেছে। তো কি বলছে দেখো, কেন লিপস ক্রো, কেন ইউজ করছে ক্রোকে, অর্থাৎ আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে, দ্যাট হেভি ব্ল্যাক বার্ড, এখানে কাকের বর্ণনা দিয়েছে। এখানে কাক কিন্তু হেভি হয় না, তবু এখানে হেভি বলা হয়েছে, একটা ব্যঙ্গ করা হয়েছে যে আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে এটা বলা হয়েছে। সেজন্যে যারা সাদা চামড়ার মানুষ ছিল আমেরিকায়, তাদের ধারণা তারা হেভি, তারা গায়ের জোর প্রচুর বেশি, তারা অনেক কাজ করতে পারবে, এই জন্য তাদের কনসেপ্ট থেকে ব্যঙ্গ করার জন্য হেভি ব্ল্যাক বার্ড কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে কেন লিপস ক্রো, কেন ইউজ করছে কাকে, আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে, দ্যাট হেভি ব্ল্যাক বার্ড অ্যান্ড স্ট্রাইকস ডাউন অ্যাবেল। স্ট্রাইকস ডাউন মানে কিল্ড, মেরে ফেললো অ্যাবেলকে, মেরে ফেললো। এই যখন থেকে কেন এবং অ্যাবেলকে মেরে ফেলছে, তখন থেকে কিন্তু আমাদের দুঃখ যন্ত্রণা দুর্দশা শুরু হচ্ছে। তার সেটাই ছিল আমাদের মানব জীবনের প্রথম মৃত্যু, প্রথম হত্যা, তার আগে কিন্তু মানুষ কখনো মরেনি, সেটাই ছিল প্রথম হত্যা। ড্যাম সেজ ক্রো, অ্যাকচুয়ালি এই ড্যাম মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ড্যাম শব্দের পাবো, অর্থাৎ
এই যে ক্রো অর্থাৎ যে আমেরিকান নন হোয়াইট পিপুল, তারা কিন্তু ডিসগাস্ট ফিল করছে, তারা খুব ইনসিকিউর ফিল করছে, তারা খুব অস্বস্তি ফিল করছে, সেই জন্য বারবার ড্যাম শব্দের ব্যবহার করেছে। তারপর কি বলছে, আই গেস দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, আমি ভাবছি আমার মনে হচ্ছে, অর্থাৎ আই বলতে এখানে শুধুমাত্র একজন নয়, এখানে সমগ্র মানব জাতি বলতে সমগ্র আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে রিপ্রেজেন্ট করেছে আইটা। তারা কি গেস করছে, এটাই, অর্থাৎ কেন যখন থেকে আমাদেরকে প্রেসারাইজড করলো যে অ্যাবেলকে মেরে ফেলো, তখন থেকে মৃত্যু শুরু হলো এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, তখন থেকে মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার শুরু, এটাই সবে শুরু, সেটা কিন্তু তারা গেস করছে। সেকেন্ড সেকশন, দ্য হোয়াইট ম্যান অর্থাৎ আমেরিকান হোয়াইট পিপুল ডিসগাইজড, তারা ছদ্মবেশ ধারণ করছে, কিসের ছদ্মবেশ, অ্যাজ এ ফ্যালকন, একটা বাজ পাখি। বাজ পাখি মানে কি, আমরা জানি বাজ পাখি হচ্ছে শিকারি পাখি, সে কি করছে, অর্থাৎ আমেরিকান নন হোয়াইট পিপুলরা ছদ্মবেশ নিচ্ছে একটা বাজ পাখি অর্থাৎ শিকারি পাখি, এবং শিকারি পাখির ছদ্মবেশ ধারণ করে সুপসিন ছো মেরে নিয়ে চলে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, অ্যান্ড ইয়েট এগেন স্টিল আ স্যালমন ফ্রম এ ক্রোজ ট্যালন্স, ট্যালন্স মানে নখ বা ঠোঁট, তাহলে স্যালমন মানে এখানে স্যালমন অ্যাকচুয়ালি মাছ হয়, কিন্তু এখানে স্যালমন বলতে শিকার, অর্থাৎ ক্রো অর্থাৎ কাকরা, অর্থাৎ আমেরিকান নন হোয়াইট পিপুলরা যেটুকু সঞ্চয় করে, যেটুকু অর্জন করে, সেটাকে ছো মেরে নিয়ে চলে যায়, ছদ্মবেশ ধারণ করে বাজ পাখি এবং ছো মেরে নিয়ে চলে যায় ওই হোয়াইট পিপুলরা। আবার বলছে, ড্যাম সেজ ক্রো, দে ফিল ডিসগাস্টেড, ইফ আই কুড সুইম, এখানে সুইম বলতে সাঁতার কাটা নয়, সুইম বলতে ইফ আই কুড ফ্লি, আমি যদি পালিয়ে যেতে পারতাম, অর্থাৎ এই যে হোয়াইট পিপুলদের দাসত্ব থেকে যদি আমরা চলে যেতে পারতাম, অর্থাৎ তাদের কি চলে যেতে পারছে না, যদি পারতাম মানে তারা পারছে না, তাদেরকে জোর করে রাখা হচ্ছে, তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তোমাদেরকে এখানে থাকতে হবে এবং আমাদের দাস দাস হিসেবে থাকতে হবে। ইফ আই কুড সুইম, যদি আমরা চলে যেতে পারতাম, আই উড হ্যাভ ফ্লেড দিস কান্ট্রি ইয়ার্স অ্যাগো, আমি বহু বহু বছর আগে এখান থেকে চলে যেতাম, অর্থাৎ তারা কি, তারা এই দুঃখ দুর্দশা যন্ত্রণা সহ্য করতে পারছে না, কিন্তু তবুও তাদেরকে থাকতে হবে, তাদের উপায় নেই, সেই জন্য তারা কেবলমাত্র এখানে আছে। থার্ড সেকশন, দ্য ক্রো গড অ্যাজ ডিপিক্টেড ইন অল দ্য রিলায়েবল ক্রো বাইবেলস। আচ্ছা, আমরা সাধারণ মানুষরা একটা ক্ষেত্রে কিন্তু খুব উইক, আমরা কিন্তু কাউকে ভগবানের জায়গায় বসিয়েছি, আমরা কিন্তু কাউকে একজন ভয় পাই, সেটা হচ্ছে ভগবানকে, ভগবান আমরা মানি, ভগবানকে আমাদের থেকে উঁচু স্থানে বসাই, এবং আমরা আমাদের মনে চিন্তাধারায় আসে যে ভগবান আমাদের থেকে বহু শক্তিশালী, তিনি সব কিছু অধিকারী, তিনি সব কিছু পসিবল ইম্পসিবল সবই তিনি করবেন, কিন্তু যে কাক অর্থাৎ আমেরিকা নন হোয়াইট পিপুলদের যে রাজা, অর্থাৎ আমেরিকা নন হোয়াইট পিপুলরা যাকে গডের আসনে বসিয়েছে, তাদের থেকে উঁচু আসনে বসিয়েছে, তারা কিন্তু যে বিশাল উঁচু আসনে আছে, বিশাল আরামে আছে, তারা কিন্তু নয়, সেই ক্রোদের যে রাজা অর্থাৎ আমেরিকা নন হোয়াইট পিপুলরা যারা গড যাকে ভগবানের আসনে বসিয়েছে, সে কিন্তু সেমভাবে অত্যাচারিত হচ্ছে। সেনে বলছে, দ্য ক্রো গড অ্যাজ ডিপিক্টেড ইন অল দ্য রিলায়েবল ক্রো বাইবেলস, এখানে ক্রো বাইবেলস বলতে বাইবেল থেকে এই গল্পগুলো নেওয়া, এবং ক্রো বাইবেলস বলতে আমরা যেমন বাইবেলের বিভিন্ন ভগবানকে মানি, ভগবানকে মানি এবং ভগবানকে অনেক উঁচু স্থানে বসাই এবং অনেক অধিকারী ভাবি, তো তারাও কিন্তু তাদের যে ক্রোদের যে বাইবেল, ক্রোদের যে একটা বই, যে ধর্মগ্রন্থ, এখানে ধর্মগ্রন্থ বলতে অ্যাকচুয়ালি তাদের ভাবনা চিন্তা, তাদের ভাবনা চিন্তায় কিন্তু ক্রোটা লুকস এক্স্যাক্টলি লাইক এ ক্রো, মানে তাদের যে ক্রো গড, তারা যা গডের আসনে যাকে বসিয়েছে, এবং তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ক্রো বাইবেলস অর্থাৎ তাদের বিশ্বাসে তাদের কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ তারা যা কাজ করে তাদের গডও সেম কাজ করে, সেজন্য বলছে, দ্য ক্রো গড অ্যাজ ডিপিক্টেড ইন অল দ্য রিলায়েবল ক্রো বাইবেলস এক্স্যাক্ট লুকস এক্স্যাক্টলি লাইক এ ক্রো, তারা কিন্তু কাকের মতনই, তারা কিন্তু তাদের মতনই, তাদের কোনো স্পেশাল পাওয়ার নেই যে ক্রো গড রয়েছে। ড্যাম সেজ ক্রো, আবার দে ফিল ডিসগাস্টেড, দিস মেক্স ইট সো মাচ ইজিয়ার টু ওয়ার্শিপ মাইসেলফ, যেহেতু আগের তিন লাইনে বলেছে যে ক্রো গড এবং ক্রো সেম অবস্থানে রয়েছে এবং তাদেরকে অত্যাচার করছে হোয়াইট পিপুলরা, আমেরিকান হোয়াইট পিপুলরা, তো সেই জন্য বলছে তার থেকে দিস মেক্স ইট সো মাচ ইজিয়ার, এর থেকে সবচেয়ে আরো ভালো ইজি কি জিনিস, টু ওয়ার্শিপ মাইসেলফ, নিজেকে ওয়ার্শিপ করো, নিজের প্রতি গুরুত্ব দাও, ওই গডকে না গুরুত্ব দিয়ে নিজের উপর গুরুত্ব দাও, যেহেতু আমি আর গড সমান, সেহেতু ক্রো গড সমান, সেহেতু ক্রো যা ক্রোরা যদি ক্রো গডকে রিকোয়েস্ট করে যে আমাদের দুঃখ দুর্দশা দূর করো, সে তো দূর করতে পারবে না, সে তো নিজে দুঃখ দুর্দশা যুক্ত, সেই জন্য বলছে তার থেকে নিজেকেই পূজা করো। চার নম্বর সেকশন,
among the assays of Jericho, Crow sacrifices his firstborn son. এখানে জেরিকো বলতে জেরুজালেমে যে যুদ্ধের কথা বলা হয়েছে, যে যুদ্ধে প্রচুর প্রাণহানি হয়েছে, সেই যুদ্ধে আমেরিকান নন হোয়াইট পিপুলদের যে ফার্স্টবর্ন, তাদের প্রথম সন্তান যারা যুবক অবস্থায় রয়েছে এখন, তাদেরকে কি করছে, তাদের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট পিপুলরা জানতো যে এই যুদ্ধে আমাদের জয় হবে না, পরাজয় হবে না, মানে একদম পরাজিত হব। তা সত্ত্বেও কিন্তু জোর করে নন হোয়াইট পিপুলদের প্রথম যুবক সন্তানকে ওই যুদ্ধে পাঠিয়েছিল। অ্যামং দ্য অ্যাসেস অফ জেরিকো, জেরুজালেমের ছায়ে, ক্রো স্যাক্রিফাইসেস, আমেরিকান নন হোয়াইট পিপুলরা স্যাক্রিফাইস করে দিয়েছিল হিজ ফার্স্টবর্ন সন, তার প্রথম সন্তানকে। তাহলে কত অত্যাচার করা হতো, তাদের প্রথম সন্তানকে তাদের মৃত্যু যাত্রায় ঠিলে দিচ্ছে এবং যেতে বাধ্য করতো, সেই জন্য তারা স্যাক্রিফাইস করতে হতো। দে হ্যাভ টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস অফ দেয়ার ওন ফার্স্টবর্ন সন। ড্যাম সেজ ক্রো, আ মিলিয়ন নেস্ট আর সোকড উইথ ব্লাড, হাজার হাজার লক্ষ লক্ষ সেদিন প্রাণ ভেসে চলেছে রক্তে। অর্থাৎ যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ওই যে ফার্স্টবর্ন সন, তারা কিন্তু তাদের রক্ত যেন গোটা গ্রাম, গোটা বাড়ি, লক্ষ লক্ষ পরিবারকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, এত রক্ত। অর্থাৎ এইটুকুর মধ্য দিয়ে যে জীবনহানি ঘটছে, হোয়াইট পিপুলরা নন হোয়াইট পিপুলদেরকে মেরে ফেলছে ইচ্ছে করে, তাদের জানা সত্ত্বেও ইচ্ছে করে যুদ্ধে পাঠাচ্ছে, এইটার কথা বলা হয়েছে। পাঁচ নম্বর সেকশন, হোয়েন ক্রোজ ফাইট উইথ ক্রোজ, দ্য স্কাই ফিলস উইথ বিগস অ্যান্ড ট্যালন্স, ড্যাম সেজ ক্রো, ইটস লাই রেনিং ফেদার্স। কি বলছে, আমরা সাধারণ মানুষ, আমাদের বর্তমান সমাজের কথা যদি বলি, এখন আমাদের বর্তমান সময়ে যে পার্টি পলিটিক্স, যারা পলিটিশিয়ানস রয়েছে, আমরা সাপোজ এক্স পলিটিশিয়ানসকে সাপোর্ট করছি, তুমি সাপোজ ওয়াই পলিটিশিয়ানসকে সাপোর্ট করছো। এবার পলিটিশিয়ানসরা কিন্তু পলিটিশিয়ানসের জায়গা থেকে তাদের পলিটিক্স পলিসিটাগুলোকে হ্যান্ডেল করছে, কিন্তু তাদেরকে, তাদের নিয়ে নিন্দা চর্চা করে মারামারিটা লাগছে কাদের, যুদ্ধটা লাগছে কাদের, মানুষের সঙ্গে মানুষের, ঠিক সেই রকমই। অ্যাকচুয়ালি উপর থেকে ক্রোদেরকে হ্যান্ডেল, অর্থাৎ আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে হ্যান্ডেল করছে হোয়াইট পিপুলরা, কিন্তু ঝঞ্ঝটটা লাগছে নন হোয়াইট পিপুলদের সঙ্গে, নন হোয়াইট পিপুল নিজেদের মধ্যেই ঝঞ্ঝট ঝামেলা লাগছে। সেজন্য বলছে হোয়েন ক্রোজ ফাইট উইথ ক্রোজ, যখন নিজেদের মধ্যে নন হোয়াইট পিপুলরা ঝগড়া ঝামেলা করছে, দ্য স্কাই ফিলস উইথ বিগস অ্যান্ড ট্যালন্স, যে উপর থেকে, যেহেতু তাদেরকে কাকের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই জন্য বলছে যখন মারামারি করছে তারা, তাদের নিজেদেরই শরীরের অংশগুলো, অর্থাৎ এই যে পাখির পালক, বিগস অ্যান্ড ট্যালন্স, নখ এবং ঠোঁট, সেগুলো পড়ছে। ড্যাম সেজ ক্রো, ইটস রেনিং ফিদার্স, এবং যখন মারামারি করছে মনে হচ্ছে যেন তাদের পালকের বৃষ্টি হচ্ছে। তাহলে যখন আকাশে কাকগুলো মারামারি করছে, বলতে এখানে অ্যাকচুয়ালি আমেরিকান নন হোয়াইট পিপুল যখন মারামারি করছে, নিজেদেরই জীবনহানি করছে, সেটা এখানে বোঝানো হয়েছে। যে উঁচু উঁচু স্তল, উঁচু তলার মানুষরা, নিচু তলার মানুষদের মধ্যে, মনের মধ্যে ঝঞ্ঝট সৃষ্টি করে তারা কিন্তু আরামে আছে, কিন্তু মরছে কারা, নিচু তলার মানুষরা। ছ নম্বর সেকশনটাতে বলছে, ক্রো ফ্লাইজ অ্যারাউন্ড দ্য রিজার্ভেশন অ্যান্ড কালেক্টস এমটি বিয়ার বটলস। রিজার্ভেশন শব্দের সঙ্গে আমরা সবাই প্রত্যেকেই পরিচিত, কারণ আমরা যখন ট্রেন বা বাস বা কোনো ফ্লাইটে যাই, যাতায়াত করি, তখন আমরা রিজার্ভেশন করি, অর্থাৎ সংরক্ষণ করি। অর্থাৎ এখানে রিজার্ভেশন বলতে, যে সমস্ত এলাকায় শুধুমাত্র আমেরিকান হোয়াইট পিপুলদের প্রবেশাধিকার ছিল, সেখানে আমেরিকান নন হোয়াইট পিপুলদের প্রবেশাধিকার ছিল না, সেই সমস্ত জায়গাগুলোতে ক্রোজ ফ্লাইজ, অর্থাৎ আমেরিকান নন হোয়াইট পিপুলরা হোয়াইট পিপুলদের যে বসবাসস্থান, তার আশেপাশে ঘোরাফেরা করছে, এবং হোয়াইট পিপুলরা যে বিয়ার খায়, যে মদ পান করে, সেই বিয়ারের বটলসগুলো কুড়াচ্ছে। কিসের জন্য? কিছু টাকা পাওয়ার জন্য, তাদের জীবন ও জীবিকার জন্য। বাট দে আর সো হেভি, কিন্তু বিয়ার বটলসগুলো খুব হেভি ছিল। কেন হেভি ছিল? কারণ অনেকে খেত, কিছুটা খেত, ফেলে দিত না, খেয়ে পুরোপুরি শেষ না করে ফেলে দিত। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি, যারা যত বেশি পায় তারা জিনিসের কদর বোঝে না। অর্থাৎ আমেরিকান হোয়াইট পিপুলরা প্রচুর জিনিস পেত, সেজন্যে অল্প সংখ্যক খেয়ে তারা ফেলে দিত ছুঁড়ে, কিন্তু নন হোয়াইট পিপুলরা, তাদেরকে এখানে হেভি বলা যায়, তারা ঠিকঠাক করে খেতে পর্যন্ত পেত না, সেই জন্যে তাদের কাছে ওই বিয়ার বটলসগুলো অনেক হেভি মনে হতো। তারপরে বলছি, হি ক্যান ওনলি ক্যারি ওয়ান অ্যাট এ টাইম, এই যে এত ভারী ভারী বোতল, সে কিন্তু একবারে একটাই বোতল ক্যারি করতে পারত, কারণ তাদের পক্ষে সেটা ভারী ছিল, ভারী দুটো কারণে, তারা ছিল অ্যাকচুয়ালি দুর্বল ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে, এটা একটা কারণ হেভি লাগার। আর একটা কারণ হচ্ছে, অনেকে মদ বিয়ার খেয়ে
কিছু অংশ রেখে দিত, সেই জন্য ভারী লাগত। সো ওয়ান বাই ওয়ান হি রিটার্নস দেম বাট গেটস অনলি 5 সেন্ট এ বোতল। ওই যে একটা একটা করে তারা বিক্রি করতো এবং এক একটা বোতলের জন্য তাদেরকে অনেক শক্তি ক্ষয় করতে হতো, অনেক সময় ব্যয় করতে হতো এবং একবারে একটার বেশি বোতল আনতে পারতো না, কিন্তু তবুও একটা বোতলের জন্য কিন্তু 5 সেন্ট 5 সেন্টস করে তাদেরকে টাকা দেওয়া হতো, যেটা ছিল খুবই অল্প, 5 সেন্টে কিছুই হতো না। ড্যাম সেজ ক্রো, রিডেমশনস ইজ নট ইজি। রিডেমশনস মানে হচ্ছে পাপ মুক্তি বা সাপ মুক্তি। এই যে তারা পাপে পাপের মধ্যে আছে, অর্থাৎ এই যে তারা একটা দাসত্বের মধ্যে রয়েছে, রিডেমশন মানে পাপ মুক্তি বলতে এখানে দাসত্ব থেকে মুক্তির কথা বলা হয়েছে। কাদের থেকে দাসত্ব? আমেরিকান হোয়াইট পিপুলদের থেকে। এই তাদের থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়, তারা এটা রিয়েলাইজ করছে। 7 নম্বর, অর্থাৎ সেক্স সেকশনটাতে কি বলছে, ক্রো রাইডস এ পেল হর্স। এখানে পেল হর্স বলতে মৃত্যুর কথা বলা হয়েছে, এখানে পেল হর্স রিপ্রেজেন্ট ডেথ। ইন টু এ ক্রাউডেড পো, পিও ডাব্লু ডাব্লু ও ডাব্লু, পো মানে হচ্ছে আমেরিকান নন হোয়াইট পিপুলদের সংমিশ্রণে একটা উৎসব টাইপের, সেটা হচ্ছে পো, আমেরিকায় তখন হতো এবং এটা শুধু আমেরিকান নন হোয়াইট পিপুলদের মেলা ছিল বা উৎসব ছিল। তো তারা মৃত্যুর কোলে চেপে যেন আসছে, কোথায়, ক্রাউডেড পো, একটা আনন্দের অনুষ্ঠানে আসছে, কিন্তু তারা যেন ডেথকে সঙ্গে নিয়ে আসছে, এটা একটা রিপ্রেজেন্টেশন অফ ডেথ। বাট নান অফ দ্য ইন্ডিয়ান প্যানিক, এখানে ইন্ডিয়ান কেন বলা হয়েছে, কত বড় যে ব্যঙ্গ করেছে আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে এখানে ইন্ডিয়ান বলা হয়েছে, তার কারণ কি, আমেরিকান হোয়াইট পিপুলরা আমেরিকান নন হোয়াইট পিপুলদেরকে যেভাবে দেখতো, যে চোখে দেখতো, যে ছোট লোকের চোখে দেখতো, সেই ছোট লোকের চোখে ইন্ডিয়ানদেরকেও দেখতো, সেই জন্য এখানে বলেছে ইন্ডিয়ান, নান অফ দ্য ইন্ডিয়ান প্যানিক। এখানে ইন্ডিয়ান বলতে আমেরিকান নন হোয়াইট পিপুলরা কেউ কিন্তু প্যানিক, কেউ কিন্তু ভয় পাচ্ছে না। কেন ভয় পাচ্ছে না? ড্যাম সেজ ক্রো, আই গেস, কারণ কি, তারা গেস করেছিল, তারা কিন্তু প্রথম সেকশনে গেস করেছিল, দে অলরেডি লিভ নিয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তারা দেখো প্রথম সেকশনে বলেছে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, এটা শুরু, মানে তারা কিন্তু শেষ কি হবে, শেষে যে তাদের মৃত্যু হবে, তাদের যে জীবনে শেষ চলে এসেছে সেটা তারা গেস করতে পেরেছে। দে অলরেডি লিভ নিয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তারা তাদের জীবনের একেবারে শেষ স্টেজে চলে এসেছে। এখানে আমরা পুরো কবিতাটা শেষ করলাম। এই পুরো কবিতাটির মধ্যে আমরা বোঝা, কবি অ্যালেক্সি শারমান অ্যালেক্সি বোঝাতে চেয়েছেন আমেরিকান নন হোয়াইট পিপুলদের যে কত বড় নিচু স্থানে দেখা হতো, সেটা এখানে বোঝাতে চেয়েছেন। আমরা আমেরিকান যে লিটারেচার সেটা শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট টাইপ, ঠিক আছে, তো এই কবিতাটা একটা প্রোটেস্ট্যান্ট, কিন্তু কবি প্রোটেস্ট করছেন, মুখোমুখি প্রোটেস্ট করার ক্ষমতা কবিদের ছিল না, সেই জন্য তারা লেখার মাধ্যমে প্রোটেস্টটাকে জানিয়েছেন। এখানেই আমাদের ক্রো টেস্টামেন্ট কবিতাটা।